Dar nu este cu mulo. নমস্কার, স্বাগত জানাচ্ছি আরআর ব্লেস কুকিং এন্ড ব্লগে। নতুন একটা রেসিপি দেখার জন্য গরম পড়তে শুরু করে দিয়েছে, ভাবলাম গরমের শুরুতে আমরুল শাক দিয়ে একটা টক ডালের রেসিপি করে দেখাই। তো আমরুল শাক তো টক হয়, আপনারা সবাই জানেন, অনেকে আমরুল শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেন, আবার কেউ ছোট মাছ দিয়ে আমরুল শাকের টকও রান্না করে থাকেন। তো আমি আজ আপনাদেরকে আমরুল শাক দিয়ে টক ডাল রান্না করে দেখাবো মসুরির ডাল দিয়ে। তো এখানে দেখুন আমরুল শাক হয়েছে অনেক, আর এগুলো কিন্তু মাঠে ঘাটে সব জায়গায় পাওয়া যায়, বাজারেও সব সময় কিনতে পাওয়া যায়। এই গাছগুলো একটু লতানো হয়, দেখুন অনেকটাই লতা বেয়ে যায়। তো এগুলো আমাদের বাগানে হয়েছে। দেখুন বন্ধুরা, এদিকে আরো অনেক আমরুল শাক হয়েছে। অনেকগুলো আমরুল শাক তুলে নিয়ে এসেছি, এই ডালায় আরো রয়েছে, বেশ অনেকগুলোই হয়েছে। এই গাছে যে কটা লঙ্কা ছিল বেশিরভাগই পেকে গেছে। গাছটা মারা যাবে, আর অনেক দিনের পুরনো গাছ এটা। এই কত লঙ্কা পেয়েছি, এগুলোতেই হয়ে যাবে। এই আমরুল শাকে শুধুমাত্র পাতাগুলো নেব আর ডাঁটা ফেলে দেব। এই বীজগুলো ফেলে দেব, এরকম ভাবে পাতাগুলো বেছে নেব। আমরুল শাকগুলো বেছে নিয়েছি, তো এই কটা হয়েছে দেখুন। এগুলো প্রচন্ড টক হয়, খুব বেশিও লাগে না। আর আমাদের গাছে কাঁচা পাকা লঙ্কাগুলো একটু বোটা ছাড়িয়ে নিচ্ছি। এই সব কিছু ধুয়ে নিচ্ছি। ধুয়ে উনুন পরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমরুল শাক আর কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি। তো প্রতিদিন কড়াইতে মাটি দিয়ে চড়া দেওয়া হয়, কিন্তু আজ দেবো আমি সরিষার তেল দিয়ে। আর
তাতে সামান্য একটু সরিষার তেল নিয়ে নিয়েছি, কলার পেছনটা ভালো করে লাগিয়ে নেব এরকম ভাবে। আর একটু লাগবে উনুনটা ধরিয়ে নিচ্ছি, কড়াইতে জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মসুরির ডাল, ডাল ধোয়া জলটা ফেলে দেব, আরো একবার ধুয়ে নেব ডালগুলোকে। ডাল উষ্ণ গরম জলে ধুলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জলটাও ফেলে দেব। দুইবার ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ডাল সেদ্ধর জন্য জল দিয়ে দিলাম। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, ডাল সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হচ্ছে, আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল ভালো করে ঘুটে নিয়েছি, দেখুন এক জায়গায় জল হয়ে আসছে, তো এখন জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি আরো 4-5 মিনিট জাল করে নিয়েছি, দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নামিয়ে নিচ্ছি। কড়াই ধুয়ে উনুনে বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ সরিষা, দিয়ে দিচ্ছি মসুরির ডাল। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আজকের এই সহজ আর দারুণ টেস্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়পরিজন সবার সঙ্গে। আর আমাদের চ্যানেল আরআর ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, তাহলে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপির সঙ্গে কাল আবার আসবো, টাটা।